কোট কোটের কাজ করছে, টাকা উদ্ধার হচ্ছে, সিবিআই বার করছে ভুল শিক্ষকদের, কিন্তু আমাদের নিয়োগটা কবে হবে? এখানে আমি মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে আপনাদের মাধ্যমে একটা অনুরোধ জানাচ্ছি, স্যার আমাদের নিয়োগের নির্দেশটা দিন আপনি। আমাদের জীবন থেকে অলরেডি 8টা বছর চলে গেছে, আর কতগুলো দিন বলতে পারেন আমরা এইভাবে রাস্তার ধারে পড়ে পড়ে বসে কাটাবো? পিয়ালি গুচাইতে এই মুহূর্তে চাকরি প্রার্থী রয়েছেন। পিয়ালি, যে খবরটা দেখালাম, ফাঁকা খাতা, সাদা খাতা, ওয়েমার শিটে একটা বা দুটো প্রশ্নের উত্তর, সেটা ঠিক না ভুল কেউ জানে না, এরকম কিছু উত্তরপত্র, সেই উত্তরপত্র যারা লিখেছেন তারা চাকরি পেয়ে গেছেন, কখনো মনে হয়েছে যে এতটা পরিশ্রম করার দরকার ছিল না, এত পড়াশোনা করার দরকার ছিল না? ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক মানিকবাবু, পার্থবাবু, সুবীরেশবাবু, এদের ধরলেই হয়তো চাকরিটা পেয়ে যেতে। দেখুন, আমরা তো ছোটবেলা থেকে শিখেছি যে অন্যায় করব না, ন্যায়ের পথে থাকবো, এবং যে কারণে কষ্ট করে আমরা পড়াশোনাটা শিখেছিলাম এবং নিজের যোগ্যতা নিয়েই পরীক্ষায় দিয়েছিলাম, এবং আমরা জানি যে নিজের যোগ্যতা নিয়েই স্কুলে চাকরিটা পাবো এবং ভবিষ্যতের প্রজন্মকে সঠিক শিক্ষাটা দেব। আমাদের মনে কোনো দিনও আসেনি যে কোথাও টাকা দিয়ে আমরা চাকরিটা করব, এবং এটা তো হওয়া উচিতই নয় যে এরকম কেন হবে, শিক্ষার সাথে এরকম করে ছেলে খেলা করে এটা কি মেনে নেওয়া যায়? আর আমাদের শিক্ষা ব্যবস্থাটা কোথায় এসে দাঁড়িয়েছে এই দুর্নীতিবাজদের জন্য? কিন্তু এখানে একটাই কথা যে যাদের কারণে আমরা বঞ্চিত হলাম, আজকে আমাদের রাস্তার ধারে ধর্ণা মঞ্চ করে বসে থাকতে হচ্ছে, তাহলে আমাদের ভবিষ্যতে কী হবে? কোর্ট কোর্ট তো বিচার করছে এবং এটাই হওয়া উচিত, সাধারণ মানুষের আস্থা থাকবে, কিন্তু এখানে বলুন তো যে কোর্ট কোর্টের কাজ করছে, টাকা উদ্ধার হচ্ছে, সিবিআই বার করছে ভুল শিক্ষকদের, কিন্তু আমাদের নিয়োগটা কবে হবে? এখানে আমি মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে আপনাদের মাধ্যমে একটা অনুরোধ জানাচ্ছি, স্যার আমাদের নিয়োগের নির্দেশটা দিন আপনি। আমাদের জীবন থেকে অলরেডি 8টা বছর চলে গেছে, আর কতগুলো দিন বলতে পারেন আমরা এইভাবে রাস্তার ধারে পড়ে পড়ে বসে কাটাবো? আমাদের জীবনগুলো চলবে কি করে? স্যার আমরা নিয়োগ যেরকম হচ্ছে ভুয়ো শিক্ষক ধাপে ধাপে যাবে, সেটা একটা লং প্রসেস স্যার, কিন্তু আমরা যারা সত্যিকারের যোগ্য প্রার্থী আছি, প্লিজ তাদের নিয়োগের ব্যবস্থাটা আপনি করে দিন, নিয়োগের আদেশটা দিন, নির্দেশটা দিন, যাতে আমরা আমাদের স্কুল ঘরগুলো খুঁজে পাই। একদম 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 পিয়ালি, আমি তোমার কাছে আসবো, আবার আসবো তোমার কাছে আমি।